বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি ছাত্রদের মাঝে হাজির হয়েছি হাতের স্পর্শ দ্বারা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য বাধ্য বস করার अथवा প্রেমে পাগল পাড়া করার অথবা আকৃষ্ট করার अथवा বিয়েতে রাজি করানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমার জানা মতে হাতির স্পর্শ দ্বারা কাউকে প্রেমে পাগলপাড়া করার অথবা বাধ্য বস করার অথবা আকৃষ্ট করার অথবা বেতে রাজি করার পৃথিবীর শ্রেষ্ঠ আমল এটি যে সকল ভাই বোনেরা এই আমলচি করবেন যার জন্য আমল করবেন এই পৃথিবীতে এক আল্লা তারা ছাড়া কারো ক্ষমতা নেই ওই বিষয়টিকে নষ্ট করতে পারে অর্থাৎ আপনি যদি কাউকে বাধ্য বস করার জন্য আমল করেন এই জীবনে বেঁচে থাকতে সে আর কখনো আপনার অবাধ্য হবে না যাকে প্রেমে পাগল পাড়া করার জন্য আমলসি করবেন ওই ব্যক্তিকে কারো ক্ষমতা নেই আপনার কাছ থেকে আলাদা করে যাকে আকৃষ্ট করার জন্য আমলসি করবেন তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি আপনি আর কেউই তার জন্য শ্রেষ্ঠ হতে পারে না যাকে বিয়েতে রাজি করার জন্য এই আমলসি করবেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকেই বিয়ে করতে রাজি হবে না এরশা আল্লাহ তবে আপনাদের মধ্যে অনেকেরই প্রিয় মানুষটি দেশে বাইরে থাকতে পারে দূরে থাকতে পারে অথবা আপনার কাছাকাছি রয়েছে কিন্তু আপনি তার কাছে যেয়ে কোনো আমল করতে পারবেন না এই ধরনের সমস্যার মধ্যে যে সকল ভাই বোনারা রয়েছেন আমার চ্যানেলে এই সকল বিষয়ের উপরে দৌড় থেকে কাউকে বাধ্য বস করার প্রেমে পাগল পাড়া করার অথবা আকৃষ্ট করার অথবা বিয়েতে রাজি করার এক হাজারের উপর আমল দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন অর্থাৎ যাদের পছন্দের মানুষ দূরে রয়েছে তাদের জন্য ওই আমলগুলোই প্রযোজ্য হবে আর এই আমলটি কেবলমাত্র যারা কাছে যে মানুষটিকে আপনি হচ্ছে হাতের দ্বারা স্পর্শ করতে পারেন তার জন্যই কেবল আমলটি করতে পারবেন যদি করতে পারেন এই আমলের কার্যকরিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ যে সকল ভাই বোনেরা পবিত্র কোরআনের গুপ্ত আমল গুরু এবং রোহানি জগতের সাতটি স্তরের আমল ফরেস্তা জগৎ এবং জিন জগতের বিশেষ পরীক্ষিত আমলগুলো পেতে চান তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে আমি দিয়ে বলতে পারি এর চাইতে আমার চ্যানেল চাইতে উত্তম আমলগুলো আর কোথাও আপনারা পাবেন না প্রয়োজনে নিজের নিজেরাই বিবেক বিবেচনা করে দেখবেন এবং অন্য অন্য চ্যানেলের সাথে কম্পেয়ার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার চ্যানেলের আমলগুলো কতটা পরীক্ষিত এবং বিশেষ আমল যে সকল ভাই বোনেরা এই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্য অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে সেই লেখাগুলো আপনারা অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকাইতে রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য দরকার হবে এই জন্য আপনারা প্রতিটি লিখাকেই মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টস এর মাধ্যমে এজাজ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার হলে কোনো কিছু জানার থাকলে অনেক কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলচি করবেন এই আমলচি করার জন্য আপনার নিজের ডান হাতের তালুর মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন যেভাবে আমি লিখেছি তবে এখানে আপনাদের একটু বুঝতে হবে এখানে দেখেন নয় এক তারপর হচ্ছে কাফ হা র এটা এটা কিন্তু কাফের উপর দুই ফোঁটা হা র এই শব্দটি আপনাদের বুঝতে হয়তো বা অসুবিধা হতো এজন্য মুখে বলে দিলাম আপনারা এই যে তলসামটি দেখতে পাচ্ছেন জাফরান কারি দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা আপনাদের ডান হাতের তালুতে আপনাদের বাম হাত দ্বারা এই যে তলসামটি যেভাবে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে খুব সুন্দর করে আপনারা হচ্ছে লিখবেন লেখার পরে আপনার সামনেই যেটি করবেন কয়েকটি আগরবাতি ধরিয়ে রাখবেন তবে যদি সম্ভব হয় তাহলে আপনারা যেটি করবেন আপনারা হয়তোবা এটিকে অনেকে থিনবেন না তারপরেও বলে দিচ্ছি বড় বড় সাহেব যারা রয়েছেন তারা হয়তোবা জানেন আগরবাতি যারা সাধারণ আগরবাতি ব্যবহার করবেন তবে যদি সম্ভব হয় জাবি এবং লোবানের জাকারের দ্বারা দুধ দিবেন তবে জাবি এবং লোবানের জাকার আপনাদের জন্য পেতে খুব কষ্টকর হয়ে যাবে তবে বড় বড় সাহেব যারা রয়েছেন এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা অবশ্য অবশ্যই এগুলো সম্পর্কে অভিজ্ঞতা রাখেন কিন্তু সাধারণ মানুষ যারা তারা আগর বাতি ব্যবহার করবেন যখনই ভাবে লেখা শেষ হয়ে যাবে আপনি যেটি করবেন আগর বাতির ধোঁয়াগুলো যেন আপনার হাতে লাগে এইভাবে হাতটি আপনার আগরবাতির উপরে এভাবে আপনার হাত ধরবেন যাতে করে দোয়াগুলো আপনার হাতের তালুতে লাগে আর ওই সময় আপনাকে যেটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আরবিতে এবং নিজ দিয়ে বাংলা উচ্চারণ সহ একটি কাসম মুবারক যাতে করে প্রত্যেকটি ভাই বোনেরাই এই আমলটি করে শতভাগ শতভাকামী লাভ করতে পারেন এই জন্য আরবি সহ বাংলা উচ্চারণ সহ আমি দিয়েছি তবে বিষয়টি হচ্ছে এই কসম মুবারক পাঠ করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এই কসম যখন আপনি পাঠ করবেন আসমান এবং জমিনের মধ্যে যত জিন এবং ফেরেস্তা এবং বাড়হাতি আজিমার দৃহ বিশ্বাস সাথে যে বিশেষ শক্তিরা রয়েছে খাদেমরা রয়েছে তাদের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই কাজ করে দেওয়ার জন্য কোনো মতে ওই কাজকে তারা কোনো মতেই নেগলেক্ট করতে পারবে না কাজ করে দিতে বাধ্য হয়েছে আল্লাহ তালার হুকুমই করে দিবে না হলে তাদের আল্লাহ আপনারা জানেন যে আল্লাহ তালা এই জিন জাতিকে কালামের দ্বারা বেঁধে রেখেছেন জিন এবং জিনের পরিবার এবং সন্তানদের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই কাজটি করে দেওয়ার জন্য এই জন্য এই কসম মুবারকটিকে খুব মনোযোগ সহকারে আপনারা পড়বেন তবে ওই কসম মোবারকের শেষের লাইনে রাখেন আরবিতে লিখা আছে আজিবু কফ আলু কাজা ও কাজা এই কাজা ও কাজার জায়গায় আপনি কি উদ্দেশ্যে আমল করবেন যদি মনে করেন কাউকে বাধ্যবশ করার জন্য আমল করেন তাহলে বলবেন যে অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য বস করে দাও কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য আমল করলে অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবা করে দাও কাউকে আকৃষ্ট করতে চাইলে আপনি বলবেন তাকে সারা জীবনের জন্য আমার আকৃষ্ট এবং উত্তেজিত করে দাও বিয়েতে রাজি করতে চাইলে বিয়েতে রাজি করার কথা বলবেন এখন যারা আরবি বুঝেন তারা আরবিতে কথাগুলো বলবেন আপনাদের হচ্ছে যদি আরবি না বুঝেন তাহলে আপনারা হচ্ছে বাংলাতেই হচ্ছে কথাটি বলতে তবে আরবিতে যারা বলবেন তারা বলতে পারেন আপনারা বলতে পারেন তবে হচ্ছে আপনারা যারা আরবি বুঝেন না তারা বাংলাতেই আপনাদের কথাগুলো তহকিল অর্থাৎ কাজার কাজার জায়গায় বাংলাতে কথাগুলো আপনারা চমৎকারভাবে বলবেন আমি তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে রেখে দিয়েছি যখন আপনারা এইভাবে এই কসম একটি পাঠ করবেন প্রতিবার পাঠ করে প্রত্যেকবারে আপনার হাতের তালুতে ফু দিবেন এবং আপনি যেটি করবেন এই কসম মোবারকটিকে এগারো বার পাঠ করবেন এরপর আপনার হাতের তালুটিকে আপনি বন্ধ করে ফেলবেন বন্ধ করার পরে যার কাছে যা যেতে চাচ্ছেন বা যাকে স্পর্শ করতে চাচ্ছেন ওনার কাছে যাওয়ার আগ পর্যন্ত আপনি হাতের তালু খুলবেন না আপনি যখনই তাকে স্পর্শ করবেন অর্থাৎ আপনি যার জন্য আমল করছেন ওর পর থেকে সারা জীবনের জন্য সে আপনার হয়ে গেল এই জীবনে কারো ক্ষমতা নেই এক আল্লাহ তালা ছাড়া তাকে আপনার কাছ থেকে আর আলাদা করতে পারে আমার জানামতে এর চাইতে উত্তম আর শ্রেষ্ঠ আমল এই পৃথিবীতে আমার জানামতে আজ পর্যন্ত পাইনি তবে ভবিষ্যতে যদি পাই হাতের স্পর্শ দ্বারা কাউকে প্রেমে পাগল পাড়া করার বাধ্যবস করার আকৃষ্ট করার বিয়ে রাজি করার আপনাদের মাঝে অবশ্য অবশ্যই নিয়ে হাজির হবেন শাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার